রাউজান পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ। মঙ্গলবার 15 জুন বিকাল থেকে রাত পর্যন্ত ফকিরহাট মুন্সিরঘাটা জলিলনগর এলাকায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, যুবলীগ নেতা সাবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিলুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, ইকবাল হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মোহাম্মদ এরশাদ, বেলাল হোসেন সিফাত, জুয়েল সহ আরও অনেকে। অভিযানকালে কয়েক ব্যবসায়ী ময়লা আবর্জনা ফেলে নালা ভরাট করায় প্রাথমিকভাবে সতর্ক করেন পৌর মেয়র জমিরুদ্দিন পারভেজ। এছাড়া কাশখালী খালে রূপা কমপ্লেক্স নামে একটি পাঁচতলা ভবন থেকে আবর্জনা ফেলায় ওই বিল্ডিং এর মালিককে নিজ দায়িত্বে পরিষ্কার করার অঙ্গীকার মূলে সতর্ক করেন মেয়র। পরিচ্ছন্নতা অভিযানে মেয়র জমিরুদ্দিন পারভেজ বলেন, রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী রাউজান উপজেলাকে পিঙ্ক, গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করেছেন। আমাদের সকলের উচিত দায়িত্বশীল আচরণ করা। কিছু কিছু ব্যবসায়ী পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা না ফেলে নালায় ও দোকানের সামনে স্তূপ তৈরি করছেন, সেখান থেকে নানা রোগ ছড়িয়ে পড়ছে মানুষের দেহে। যারা অন্যায় এই আচরণ করছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলার অনুরোধ জানিয়েছেন। সামান তো